नमस्कार देखছেন ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেককে স্বাগত ফির একবার ইন্ডিপেন্ডেন্টে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন দুষ্টের দমন শিষ্টের পালন আজ সেই প্রভুর জন্মদিন জন্মাষ্টমী ইন্ডিপেন্ডেন্টের প্রত্যেক দর্শকদের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা প্রভুর জন্মদিনের এই আনন্দে হয়তো বা মেতেছেন আপনারা প্রত্যেকই সামাজিক মাধ্যমে সকাল থেকে যা দেখলাম প্রভুর জন্মদিনে প্রত্যেকই নিজের মতো করে মেতেছেন তো অনেক দিন আগে বহু বছর আগে হাজার হাজার বছর আগে প্রভু বলে গেছেন দুষ্টের দমন শিষ্টের পালন কলি যুগে প্রভু নেই প্রভুর মূর্তি পূজো আমরা করছি এই অবস্থায় কতটা সম্ভব হচ্ছে দুষ্টের দমন আর শিষ্টের পালন এটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো এবং প্রভুর এই জন্মদিনের বা জন্মতিথির পূর্ণ লগ্নেই ত্রিপুরা সরকারের একটা সরকারি আদেশ প্রশ্ন করতে ফের একবার বাধ্য করলো আমাদের আসলে কি হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন আসলে আমাদের যা মনে হচ্ছে সরকারি আদেশটা আমরা দেখাব এবং কিছু ছবি কিছু ভিডিও আমরা অবশ্যই দেখাব সেখানে মনে হচ্ছে এখন দুষ্টের দমন হচ্ছে না দুষ্টের পালন হচ্ছে আর শিষ্টের দমন হচ্ছে ভগবান যদি আজ জীবিত থাকতেন তাহলে হয়তো বা এটা হতে দিতেন না ত্রিপুরার অনারেবল সিএম মাননীয় মুখ্যমন্ত্রী যার নামটা মুখে আনার আগে একশো বার বলতে হয় বিচক্ষণ শুভবুদ্ধি সম্পন্ন উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন একজন সুনাগরিক তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা ত্রিপুরাবাসীরা হয়তো বা অনেক সৌভাগ্যবান ডক্টর প্রফেসর মানিক সাহাকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি একদিক থেকে কিন্তু অন্যদিক থেকে হয়তো বা আমরা খুব দুর্ভাগ্যবান যে উনি বিচক্ষণ হলেও নীরবতাই বা মৌনতাই উনার প্রধান পুঁজি প্রভুর আদেশ অনুযায়ী শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী দুষ্টের দমন শিষ্টের পালন এই মন্ত্রে তিনি বিশ্বাসী নন বা বিশ্বাসী হলেও গ্রুপিজমের জন্য তিনি ভয় পাচ্ছেন কাজ করতে পারছেন না প্রপারলি অবশ্য সাহাবাবু চাইলে আমাদের বিচক্ষণ সাহেব চাইলে সবটাই আবার করতে পারেন পরিবারতন্ত্র নিয়ে বিজেপি অনেক কথা বলে পরিবারতন্ত্র সেটা দিল্লি বিজেপি হোক আমাদের ত্রিপুরা বিজেপি হোক পরিবারতন্ত্রে এরা বিশ্বাসী নয় পরিবারতন্ত্রের ঘোর বিরোধী বিজেপি কিন্তু আমরা তো দেখলাম যে এই পরিবারতন্ত্র কিন্তু দারুণভাবে জাকিয়ে বসেছে ত্রিপুরায় কার নেতৃত্বে অবশ্যই আমাদের সো কল্ড তথাকথিত বিচক্ষণ সাহেবের নেতৃত্বে কিছুদিন আগে কি হয়েছিল জানেন সবাই না জানলে আমরা বলছি খোঁজ নিন খবর নিন বারবার ক্রস চেক করুন হাতে মোবাইল প্রত্যেকের আছে গুগল করুন বা একটু আগরতলার সিটি সেন্টারের উপরে একটা চক্কর মারুন আগরতলা সিটি সেন্টার প্রত্যেকেই জানেন সেখানে টপ ফ্লোরে একটা সিনেমা হল ছিল বলাকা নামে যদি আমার ভুল না হয় তো ওটা বোধহয় দেবাশিস বাবু নামে কেউ চালাতেন অনেক বছর বহু বছর ধরেই চালিয়ে আসছে এসেছেন এনারা তো এই বলাকা সিনেমা হল জানেন আজ আর দেবাশিস বাবুর নেই এটা দুষ্টের দমন শিষ্টের পালন এর বিপরীত মুখী ভূমিকা গ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধেয় বিচক্ষণ সাহেব ওনার ভাইকে গিফট করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাই এখন ওই বলাকা সিনেমা হলের মালিক হয়ে গেছেন রাতারাতি এবারে এটা করতে সরকারি আদেশ সরকারি হুমকি সরকারি ধমক সরকারি চমক এগুলো কাজে লাগানো হয়েছে আর এটা তো কে করেছেন ত্রিপুরা সরকারের ব্র্যান্ডেড গুন্ডা একটা আছে যিনি একটা সময় বিয়ে বাড়িতে পুরোহিত পিটিয়েছিলেন ডিউরিং কোভিড পিরিয়ড করোনাকালে সেই পুরোহিত পেটানো যাদব সাহেবকে কাজে লাগানো হয়েছে হুমকি ধমকি চমকি দিয়ে এটা করানো হয়েছে এটা ওপেন সিক্রেট ত্রিপুরার মিডিয়াগুলো এ নিয়ে কথা বলবে না সরকারি বিজ্ঞাপনের টাকায় হয়তো বা কণ্ঠ শুকিয়ে যায় ঠোঁট জড়ো হয়ে যায় ভাষা তার শব্দচয়ন হারিয়ে ফেলে বা কলমে কালি শেষ হয়ে যায় কাগজ কুচে যায় অনেক কিছু হয় তো
তো আমাদের ক্ষেত্রে তো এমন কিছু নয়, আমাদের ক্ষেত্রে এমন কিছু হয় না। রূপসী সিনেমা হলের মালিক তো মুখ্যমন্ত্রীর বড় ভাই, রূপসী সিনেমা হল তো মুখ্যমন্ত্রীর ইচ্ছে হলো, আচ্ছা আমি মুখ্যমন্ত্রী তো এই বলাকা সিনেমা হলটা আমার ভাইকে গিফট করা হোক, বাস সরকারি চমক ধমক মামলার হুমকি চমকি দিয়ে এটা ওনার ভাইকে গিফট করানো হয়েছে। এই মর্মে সাংবাদিক সম্মেলনও হয়েছে আগরতলা প্রেস ক্লাবে। কে করেছেন? ওই বলাকা সিনেমা হলের প্রাক্তন মালিক। এতগুলো কথা বলার উদ্দেশ্য কাউকে ডিফেম করা এমন কিছু নয়, এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, আমাদের ত্রিপুরায় এই ছোট্ট ত্রিপুরায় সিদ্ধান্ত এই মুহূর্তে একজনে নিতে পারেন, একটা ব্যক্তি নিতে পারেন, তিনি আমাদের শ্রদ্ধেয় অনারেবল সিএম, অনারেবল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয়, তিনি সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আজকে, তিনি একটা সরকারি আদেশ আজকে বেরিয়েছে, আদেশটা আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে আমি আমার পিসিআর টিমকে রিকোয়েস্ট করব যাতে স্ক্রিনে ফুল স্ক্রিনে যাতে ছবিটা যায়। উপরে দেখুন অশোক স্তম্ভ আছে এবং লেখা আছে আর্জেন্ট নোটিশ। কি সেই আদেশ, কি সেই সরকারি আদেশ, কি বলা হয়েছে সেই সরকারি আদেশে, আপনারা স্ক্রিন থেকেও পড়তে পারেন, আমি বাকিটা একটু বিস্তারিত বলছি। সেই আদেশে বলা আছে বিদ্যাজ্যোতি প্রকল্পে যে স্কুলগুলো, বিদ্যাজ্যোতি প্রকল্পে যে স্কুলগুলো বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, রতনলাল নাথ প্রাক্তন শিক্ষামন্ত্রী বিক্রি করে দিয়েছিল সিবিএসসির কাছে, সেই স্কুলগুলোতে এখন আমাদের ছেলেমেয়েরা ত্রিপুরার বাচ্চারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে তাদেরকে পরীক্ষার ফিস হিসেবে কারি কারি টাকা দিতে হবে, যেটা ত্রিপুরার ট্রেডিশন ছিল না। শিক্ষা ফ্রি ছিল, শিক্ষা সকলের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু এবার দাঁড়িয়েছে ব্যাপারটা শিক্ষা শুধুমাত্র তার টাকা, যার আপনার কাছে টাকা নেই শিক্ষার অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন। বিভিন্ন বিদ্যালয়ে ক্ষোভ দেখানো হচ্ছে, ক্ষোভ প্রকাশ করা হচ্ছে, কিন্তু আমাদের অনারেবল বিচক্ষণ সাহেব একেবারে নীরব। বিপ্লববাবু করে গেছেন, মন্ত্রী রতনলাল নাথ শিক্ষামন্ত্রী থাকার সময় করে গেছেন, তাই তিনি নীরব। মনে রাখতে হবে এখন কিন্তু আর বিপ্লব নেই, আর রতনও শিক্ষা দপ্তরের দায়িত্ব নেই, শিক্ষামন্ত্রী যিনি তিনিই এখন মুখ্যমন্ত্রী। তো শিক্ষার বারোটা কিভাবে বেজে গেছে, বাজানো হচ্ছে, দেখানো হচ্ছে আপনাদের। দেখুন এখানে স্পষ্ট লেখা আছে ক্লাস টেন, ফর ক্লাস টেন লেখা আছে, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন আপনাদেরকে টোটাল এক্সাম ফি মাধ্যমিক দিতে গেলে গুনতে হবে ১৯০০ টাকা, ১৯০০ টাকা বিদ্যাজ্যোতি স্কুলের পড়ুয়া হলে আপনাকে গুনতে হবে। এবং আপনি যদি ক্লাস টুয়েলভের ছাত্র হয়ে থাকেন, অর্থাৎ আপনি আপনি উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে ২৯০০ টাকা, ৩০০০ টাকা থেকে ১০০ টাকা কম। এই মর্মে একটা আর্জেন্ট নোটিশ ইস্যু করেছেন কোন স্কুল, স্পষ্ট লেখা আছে নোটিশের নিচেই, প্রধান শিক্ষক ছামনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ছামনু লংতরাই ভেলি ধলাই ত্রিপুরা। আচ্ছা এটা এটা কি মানা যায় বা এটা মানা উচিত? আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা বিদ্যাজ্যোতি আগে সরকারি স্কুলে পড়তেন, এবার সরকার স্কুল বিক্রি করে দিয়েছে সিবিএসসির কাছে, এবার সিবিএসসির স্ট্রাকচারে যে ফি স্ট্রাকচার হয় সেটা দিতে হবেই, মানতে হবেই। তাহলে ভাই স্কুলগুলো কেন বিক্রি করলে? ফর এক্সাম্পল এই ছামনুর অর্ডার কপিটা আপনাদের স্ক্রিনে আছে, ছামনুর যারা বাসিন্দা তারাই তো পড়তে যাবেন, আগরতলা শহরের তথাকথিত সো কল্ড এলিট ক্লাস মা বাবাদের বাচ্চারা তো ছামনু স্কুলে পড়াশোনা করতে যাবেন না, সম্ভব নয়। ছামনুতে কি আছে, ছামনুর এমন কি বিকাশ হয়েছে? বিজেপি তো বলে থাকে বিকাশ বিকাশ বিকাশ, গত ৫ থেকে ৬ বছরে এরাই শাসন করছে, তো ছামনুর বিকাশ কতটা হয়েছে যে যে শিক্ষা ফ্রি ছিল, যে যে শিক্ষা নিঃশুল্ক ছিল এবং যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করার পর বাচ্চারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত অল্প কিছু বিনিময়ে, মূল্যের বিনিময়ে একেবারে অল্প, ২০০ টাকা ৪৫০ টাকা, নট মোর দেন ৫০০, ৫০০ টাকার বেশি কোনোভাবেই না, ৫০০ টাকারও অনেক নিচে, আমি বাড়িয়েই বললাম ৫০০ টাকা, সেটা একলাফে ২৯০০ টাকা। অর্থাৎ আমরা কি ধরে নেব যে ছামনুতে বিকাশ হয়েছে,
ছামনুর মানুষের রোজগার বেড়েছে, লংতরাই ভ্যালির মানুষের রোজগার বেড়েছে, ঘরে ঘরে সরকারি চাকরি ঢুকে গেছে, শিল্প সেখানটায় চলে গেছে, ভারী শিল্প সেখানটায় হয়ে গেছে, মানুষ লাখপতি হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে পাহাড়ের মানুষ। তাই সরকার চাইছে তাদের থেকে কিছু টাকা নিতে, তাই স্কুলে যারা পড়ছেন বাচ্চারা, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তাদেরকে ফিস দিতে হবে 2900 টাকা। প্রশ্ন করার কেউ নেই এই মুহূর্তে ত্রিপুরায়, সব প্রশ্ন হয়তোবা একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে যায়, সব প্রশ্ন হয়তোবা আইনের কাছে আর মিথ্যে মামলার কাছে মাথা নত করে, সব প্রশ্ন হয়তোবা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলতে পারে, কিন্তু মানুষের বুকে জমে থাকা পুঞ্জিত অভিমান আর এই শত শত প্রশ্ন সত্যি কি একটা সরকারের কান অবধি পৌঁছায় না, একজন বিচক্ষণের কান অবধি পৌঁছায় না? যে বিচক্ষণের দল পরিবারতন্ত্রে বিশ্বাসী না, সেই বিচক্ষণ নিজের বড় ভাইয়ের সিনেমা হল কিভাবে বাড়বে তার দিকে দারুণভাবে নজর দিচ্ছেন। বিহারের একটা মাফিয়াকে সরকারি গুন্ডাকে কাজে লাগাচ্ছেন, যিনি কোভিডের সময় ওই পুরোহিত টুরোহিত পিটিয়েছিলেন, আদালতে এখনো মামলা ঝুলে আছে, কনভিকশন এটার হবেই যতটা আমাদের কাছে খবর, রেহাই পাওয়ার সুযোগ নেই। পরে ওই বিহারি গুন্ডাকে বিলোনিয়া ট্রান্সফার করেছিল বিপ্লব, বিচক্ষণ এসে আবার আগরতলা বসিয়ে কি কাজের কাজ করলো, স্মার্ট সিটির নামে নিজের ভাইকে একটা সিনেমা হল গিফট করা হলো, সিনেমা হলের মালিককে চমক দিয়ে ধমক দিয়ে। তো ঠিক আছে, ক্ষমতা এলে, ক্ষমতার স্বাদ উপভোগ করা শুরু হলে এগুলো হয়তোবা হয়ে যায়, কিন্তু ভাই আমার প্রশ্ন একটা, আমাদের প্রশ্ন একটা, পাহাড়ের এই বাচ্চাগুলোর কি দোষ? লংতরাই ভ্যালির এই বাচ্চাগুলো, জনজাতি বাচ্চা বলুন, বাঙালি বলুন, ট্রাইবস বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, হোয়াট এভার দে আর, তারা যাই হোক, ত্রিপুরার তো, আমাদের ত্রিপুরার, আপনার ত্রিপুরার বাচ্চাগুলোর কি দোষ? বাচ্চাগুলোর মা বাবার আর্থিক ফিনান্সিয়াল স্ট্রাকচার কি আছে? আমূল পাল্টে গেছে, বামফ্রন্টের সময় যা ছিল এখন কি খুব ভালো হয়ে গেছে? তাই বাড়ানো হয়েছে ফি স্ট্রাকচার বিদ্যাজ্যোতি প্রকল্পে গিয়ে? আমি জানি না, উত্তর আমাদের কাছে নেই, উত্তর সব আপনাদের কাছে আছে। ত্রিপুরার মানুষের একটাই দাবি যে এভাবে কিন্তু এভাবে চাপিয়ে দিলে সম্ভব না। আপনারা জানলে অবাক হবেন, আমাদের দেশের সরকার এবং আমাদের রাজ্য সরকারও বটে, ড্রপ আউট বাচ্চাদের ধরে স্কুলে আনার জন্য অনেক টাকা খরচা করে থাকেন। ড্রপ আউট কাদের ড্রপ আউট বলা হয়? যারা বিদ্যালয়মুখী হতে চায় না, যারা স্কুলে যেতে চায় না, মা বাবার পড়াশোনা করার ক্ষমতা নেই, ওই বাচ্চাদের পরিবারকে প্রয়োজনে টাকা দিয়ে স্কুলমুখী বিদ্যালয়মুখী করা হয়, কারণ রাষ্ট্র চায়, রাজ্য চায়, সরকার চায় শিক্ষিত নাগরিক তৈরি করতে। কিন্তু এই ধরনের ফি স্ট্রাকচার হলে তো বাচ্চারা ছেলেমেয়েরা এমনিতেই ড্রপ আউট হবে, মা বাবা টাকা দিতে পারবে না, আর লেখাপড়া করবে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদের কিন্তু আর বসা হবে না। আমি আগরতলা শহরের এলিট ক্লাস মা বাবাদের কথা বলছি না, আমি গোটা রাজ্যের কথা বলছি। আর একটা এলিট ক্লাস নিয়ে যদি একজন মুখ্যমন্ত্রী ভাবেন, বাকিরা ওনাদের রাজ্যের নাগরিক নন বলে যদি কারোর মস্তিষ্কে চলে আসে, তাহলে আমরা বলবো ওটা ওনার মস্তিষ্কের দোষ, আর ক্ষমতার প্রভাবে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার দোষ। ত্রিপুরায় অবশ্যই একটা প্রধান বিরোধী রাজনৈতিক দল আছে, তিপ্রামথা। কোথায় আন্দোলন? কোথায় আন্দোলন? মুক্ত খুলছেন না, কারণ আর তিপ্রামথা সুপ্রিমো কবেই বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে, এবার বিক্রি হয়ে বিরোধী খেলা হচ্ছে, সবটাই আসলে রাজনীতি হচ্ছে, ভুগবেন কিন্তু আপনারা। ভাবুন, ফিস গুনতে হবে, উচ্চ মাধ্যমিকের ফিস আপনাদের গুনতে হবে সেই 2900 টাকা, আর সেই সরকারি বলবে বিকাশ হয়ে গেছে। আমরা জানি না সেই বিকাশ আপনার পকেট কাটছে না, সেই বিকাশ এর জেরে আপনার পকেট ফুলে ফেপে উঠছে। ত্রিপুরার একটা বড় অংশ, বড় একটা মহল চাইছে যে না, এ ধরনের ফি স্ট্রাকচার বিদ্যাজ্যোতি স্কুলগুলো থেকে প্রত্যাহার করা হোক, দ্রুত উইথড্র করা হোক। আর এই মুহূর্তে শিক্ষামন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী নিজের বড় ভাইয়ের বিভিন্ন প্রকল্পে কল্যাণ যিনি করতে পারেন, আমাদের বিশ্বাস তিনি রাজ্যের কল্যাণেও কিছু সিদ্ধান্ত অবশ্যই সম্ভবত নিতে পারেন। আর যদি না নেন, মানুষ সব দেখছেন,
মানুষ হিসাব করতে ভুলবেন না আর মানুষ হিসাব নিতেও ভুলবেন না। ফের একবার আপনাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। প্রভু অনেক আগেই বলেছিলেন, হাজার হাজার বছর আগে বলেছিলেন, দুষ্টের দমন শিষ্টের পালন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, আপনার রাজ্যে কি হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন? প্রশ্নটা আপনাদের জন্য আপাতত তোলা রইল। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইন্ডিপেন্ডেন্টের সাথে থাকুন। জোরে প্রশ্ন করুন, চেঁচিয়ে প্রশ্ন করুন, মস্তিষ্কে একটা, পেটে একটা, ঠোঁটে আর একটা, একেবারে না। মস্তিষ্কে যা, পেটে তা, ঠোঁটেও তা, আর সেটাই ইন্ডিপেন্ডেন্ট। নমস্কার।